আসসালামু ভিভোর সবচেয়ে সস্তা ফাইভ জি স্মার্টফোন ভিভো টি টু এক্স ফাইভ জি ফোনটা কেমন কাজে কর্মে সেই কতটুকু শক্তিশালী তার একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো আমাদের আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটা দেখে ফেলেন দিস ইজ টেকি পার্ক এই ফোনটা রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট করতে দেওয়ার জন্য প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বসুন্ধরা সিটির বেসমেন্ট টু এর নাইন নাম্বার শপ ইয়াশা মোবাইল বিডিকে টেকি পার্কের রেফারেন্সের সবার থেকে কমে রিসেলার প্রাইসে এই ফোনটি কিনতে খুনে যোগাযোগ করুন ইয়াশা মোবাইল বিডিতে ডিসক্রিপশন বক্সে আমি তাদের ডিটেলস দিয়ে রাখছি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন যেহেতু ভিভো টার্বো সিরিজ বা টি সিরিজের ফোনগুলো ডিজাইনের সাথে সাথে পারফরমেন্সকে ফোকাস করা হয় তাই ডিজাইন সম্পর্কে একটু পরে আলোচনা করব প্রথমে এর পারফরমেন্স সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি এখানে প্রসেসর হিসেবে ভিভো ব্যবহার করেছে মিডিয়া টেক ডাইমেনসিটি প্রসেসরটি যা কিনা সেভেন নেনোমিটার আর্কিটেকচারে বিল্ড করা এটাকে ডাইমেনসিটি সেভেন ডাবল জিরো রিব্র্যান্ডেড ভার্সন বলতে পারেন জিপি হিসেবে সাথে রয়েছে মালি জি ফিফটি সেভেন এমসি টু এছাড়াও রয়েছে ইউএফএস টু পয়েন্ট টু টাইপের স্টোরেজ এবং এলপিডি ডিআর ফোর এক্স টাইপের র্যাম ভার্চুয়াল র্যাম থ্রি পয়েন্ট ও এক্সটেন্ড করার সুযোগও থাকছে এখানে বেঞ্চ পার্ক টেস্ট করে দেখছিলাম যেখানে গিগ বেঞ্চে সিঙ্গেল করে পেয়েছি ছয়শো আটানব্বই এবং মাল্টি করে পেয়েছি এক হাজার নয়শো সতেরো আর আন্তত এই স্কোর পেয়েছি চার লক্ষ তেরো হাজার দুশো ছেষট্টি সিপিউ থ্রটলিং এ কিছু কিছু সময় থ্রটল ডাউন হলেও নাইনটি টু পার্সেন্টের মতো পারফরমেন্স ধরে রাখতে পারছিল সে ডে টু ডের কাজকর্মে তেমন কোনো ল্যাগ বা স্টার্টারে দেখা পায়নি তবে কিছু কিছু ক্ষেত্রে একটু ল্যাগে লাগে মনে হয় অ্যাপ ওপেনিং ক্লোজিং এ বেশ দ্রুততার সাথেই কাজ করতে পারছিল সে ওভারঅল স্টোরেজ ও র্যাম ম্যানেজমেন্ট বেশ ভালোই রয়েছে বলে মনে হচ্ছে আমার কাছে এখানে পাবজিতে লোয়েস্ট গ্রাফিক্স অ্যান্ড আল্ট্রা ফ্রেম রেটে ফর্টি এফপিএস এ গেম প্লে করতে পারবেন জাইরোস্কোপের পারফরমেন্স বেশ ভালোই বলবো ফ্রি ফায়ারে লোয়েস্ট গ্রাফিক্সে 60 সিক্সটি এফপিএস এ গেম প্লে করা যাচ্ছিল এছাড়াও সার্ফার ই ফুটবলের মতো গেমগুলো ভালোভাবে খেলতে পারবেন এখানে সাথে থার্টিন পেয়ে যাবেন কিছু হট এপ হট গেমস ছাড়া তেমন কোনো ব্লট ওয়ে পাবেন না যদিও এই হট জিনিসপত্র রিমুভ করা যায় তবুও বলবো এই হট জিনিসপত্র যত দ্রুত সম্ভব ভিভোর বয়কট করা উচিত ভিভোর ই যথেষ্ট ফাস্ট আছে এখানে তেমন কোনো বাগের দেখা পাইনি আমরা ডুয়েল অ্যাপ অল্টারনেট ফোন এবং কন্ট্যাক্টসও আছে মানে রিমাইন্ডার ছাড়াই কল রেকর্ডিং করার সুবিধা পাবেন আপনারা বিভিন্ন ফিচারও পাবেন পাশাপাশি অ্যান্ড্রয়েড থার্টিন এর ফিচার তো থাকছেই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট ডেটার স্পিডও কিন্তু যথেষ্ট ভালো ওকলা টেস্টে ডাউনলোড ও আপলোড স্পিডের রেজাল্ট আমি স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা একটু দেখে নিন এখানে ডিসপ্লে হিসেবে সিক্সটি আর্স রিফ্রেশ রেটের সিক্স পয়েন্ট ফাইভ এইট ইঞ্চের ফুল এজি প্লাস রেজলিউশনের একটা আইপিএস এল সিডি প্যানেল ব্যবহার করা হয়েছে আইপিএস প্যানেল হলেও ডিসপ্লে কালার রিপ্রোডাকশন লিভিং অ্যাঙ্গেল কন্ট্রাস্ট রেশিও শার্পনেস এগুলো কিন্তু যথেষ্ট ভালোই ছিল এখানে ডিসপ্লে রেজলিউশন হচ্ছে হাজার আশি চব্বিশশো পিক্সেল ফোর জিরো ওয়ান পিপিআই আছে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট আছে তবে ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করতে পারে জানাই রাখলাম এখানে ভি শেপের বোচানাকটা মোটেও সহ্য করতে পারছি না আমি এটা মোটেও সময় উপযোগী না যা আমার কাছে মোটেও ভালো লাগেনি ইউটিউবে সর্বোচ্চ টুকে কে ভিডিও প্লে করা যায় এস ডি আর ফোর সাপোর্ট নাই তবে ওয়াইফ বাই ন্যালোনের সাপোর্ট থাকায় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে হাই রেজিলেশনে কন্টেন্ট ওয়াচিং করতে পারবেন অবশ্য ইউফোর টেস্টে সিক্সটি ইয়ার্স ভালোভাবেই পুশ করতে পারছিল এখানে অ্যাট লিস্ট নাইনটি ইয়ার্স রিভ্রেসারটা কিন্তু দেওয়া উচিত ছিল সিঙ্গেল বটর ফাইল স্পিকার হলেও বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে বলবো এমনিতে সাউন্ডের স্মুথনেস ও ক্ল্যারিটি বেশ ভালো ছিল তবে লাউডনেস কম থাকায় ফুল ভলিউমেও তেমন কোনো ডিস্টর্শন দেখতে পাইনি আমরা বাটন্যান পরসে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক পর সেকেন্ড রাইট নয়জ ক্যান্সেলেশন হাইব্রিড সিম কার্ড স্লট সহ মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন শুধুমাত্র স্পিকার স্পিকারটাই নাই এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে যা যথেষ্ট অ্যাকুরেটি ছিল ফোরটি বডি ফ্রেম ও রেয়ার প্যানেলটা প্লাস্টিক বিল্ডের টু পয়েন্ট ফাইভ ডি স্ট্রেট ফ্রেম ও আইপি ফিফটি স্ক্র্যাচ বা ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করার সম্ভাবনা খুবই কম এই ফোনটা রেয়ার প্যানেলটায় ম্যাট ফিনিশ করা হয়েছে কিছুটা ফ্রস্টেড গ্লাসের ফিলও পাওয়া যাবে আর একটা গ্রেডিয়েন্ট ফিলও বিদ্যমান ক্যামেরা মডিউলের চারপাশে হালকা গ্লসি ফিনিশ লক্ষ্য করা যায় ফলে রোদের আলোতে গেলে চিকচিকে একটা ভাব লক্ষ্য করেছি যা দেখতে কিন্তু ভালোই লাগে আর মাত্র একশো চুরাশি গ্রাম ওজন ও এইট পয়েন্ট ওয়ান ফাইভ মিলিমিটার থিকনেস এটার মিডিয়াম সাইজের হওয়ার কারণে অনেক বড়ও মনে হয় না আবার ছোটও মনে হয় না যার কারণে হালকা পাতলা ও লাইট ওয়েট হ্যান্ড ফিল দিতে এটা সদা সচেষ্ট ফোনটার ক্যামেরা প্যানেলটা দেখতে যেমন ড্যাশিং তেমনি ছবিগুলোও কিন্তু দেখতে ভালোই লেগেছে আমার কাছে এখানে ফিফটি মেগা পিক্সেলের অ্যাপ ওয়ান পয়েন্ট এইট অ্যাপার একটা মেইন সেন্সর রয়েছে সাথে টু মেগা পিক্সেলের টু পয়েন্ট ফোর অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর এর ছবির কোয়ালিটি মোটামুটি ভালো লেগে যাবে আশা করছি কিছুটা বুস্টেড কালার প্রোভাইড করে ফেসের মধ্যে কিছুটা পিঙ্ক স্টোন লক্ষ্য করা যায় ডিটেলস এর পরিমাণ বাজেট অনুযায়ী ঠিকঠাকই বলবো এছাড়া শার্পনেস শ্যাডো এরিয়া সবকিছুই ভালো কাতারই রাখবো পোর্ট্রেটের ছবিগুলোও দেখতে কিন্তু ভালোই লেগেছে তবে মাঝে মাঝে ফেসকে একটু রেডিশ করে ফেলে সম্ভবত ব্যাকগ্রাউন্ডের প্রচুর রোদের আলোর কারণে এমনটা হয়ে থাকে নর্মাল কন্ডিশনে এর পোর্ট্রেট কিন্তু বেশ ভালোই লেগেছে এজ ডিটেকশন ব্লারনেস সব কিছুই ছিল ডিসেন্ট লো লাইটের ছবিতে কিছুটা কন্ট্রাস্ট ইমেজ প্রোভাইড করার চেষ্টা করে সে যেটা দেখতে মোটামুটি ভালোই লাগে সামান্য নয়েজ ও গ্রেন লক্ষ্য করবেন যখন আলোর পরিমাণ কম থাকে আর কি ডিটেলস ছিল এভারেজ ভিডিওতে সর্বোচ্চ টেন এইট পি সিক্সটি এফ ভিডিও রেকর্ড করতে পারে মেইন ক্যামেরা দিয়ে ভিডিও কোয়ালিটি খুব যে ভালো সেটা বলবো না কোনো ধরনের স্টেবিলাইজেশন না থাকার কারণে স্টেবল ফুটেজও পাবেন না সেলফিতে এইট মেগা পিক্সেলের সেন্সরটা ছবিগুলোকে আমি এভারেজই বলবো চালিয়ে নেওয়ার মতো ডিটেলস আর শার্পনেসের পরিমাণ কিছুটা কমই বলবো মোটামুটি কাজকর্ম চালাই নিতে পারবেন আর কি ভিডিও কোয়ালিটিও কোনো মতে চালিয়ে নেওয়ার মতো পাঁচ হাজার এম ব্যাটারিটা দিয়ে ইজিলি দেড় দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বক্সে থাকা এইটিন ওয়াটের চার্জারটা দিয়ে দুই ঘন্টা দশ মিনিটের মতন সময় লাগে ফুল চার্জ করতে ওভারঅল কিছু কিছু ড্রব্যাক থাকা সত্ত্বেও যারা বিশ টাকার নিচে ফাইভ ফোন প্রিমিয়াম লুকিংয়ের সাথে অ্যাভারেজ ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা বেশ ভালো একটা অপশন হতে পারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং টেকি পার্কের সাথেই থাকুন টিল দেন আল্লাহ হাফেজ